একবার কলকাতায় এসে ভগিনী নিবেদিতা যখন শ্রীমাকে প্রথম দর্শন করতে এসে প্রণাম করেছিলেন, তখন শ্রীমা নিবেদিতাকে কাছে বসিয়ে নিজের কন্যার মতো সস্নেহে কুশল প্রশ্নাদি জিজ্ঞাসা করেছিলেন। নিবেদিতার ভাষা না বুঝলেও দরদি মন দিয়ে শ্রীমা তার মনের সকল ভাব ও ভাষা অনায়াসে বুঝে নিতেন। মাতৃস্নেহের অমৃতময় স্পর্শ দিয়ে শ্রীমা নিবেদিতার অন্তর সম্পূর্ণভাবে জয় করেছিলেন। প্রকৃত কথাও তাই যে বিশ্ব মাতৃত্বের মহিমময় আসনে প্রতিষ্ঠিত থেকে শ্রীমা সারদা দেবী বিশ্বের সকল নরনারী ও এমনকি সকল প্রাণীকে পর্যন্ত নিজের সন্তান বলে মনে করতেন। ভগিনী নিবেদিতা ও করুণাময়ী জননীর স্নেহের শীতল ছায়ায় আশ্রয় লাভ করে ধন্য হয়েছিলেন। তিনি তার আচার্য স্বামী বিবেকানন্দকে একবার লিখেছিলেন, ফল আর ছায়া দুই দিতে পারে এমন বড় গাছের তলাতেই আশ্রয় নিতে হয়। ভাগ্যে যদি ফল নাই জোটে, আমাদের ছায়া পাওয়ার আনন্দ কেড়ে নেবে কে? স্বামীজি ভগিনী নিবেদিতার এই কথা মিস্টার স্টাডিকে একটি পত্র লিখে জানিয়েছিলেন।